প্রকাশ। আপনি দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরে দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। যাত্রীবাহী বাসে কালনাগিনী সাপ, ভয়ে আতঙ্কিত যাত্রীরা। জলপাইগুড়ির বীরপাড়া রোডে একটি যাত্রীবাহী বাসে কালনাগিনী সাপ বাসের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তড়িঘড়ি বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং তার দলবল। পরে দীর্ঘ প্রচেষ্টার পর বাস থেকে কালনাগিনী সাপটিকে উদ্ধার করেন তারা। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেন, জলপাইগুড়ি বীরপাড়া রোডে একটি বাসের মধ্যে এক যাত্রী এই কালনাগিনী সাপটিকে দেখতে পায় এবং তার চিৎকার চেঁচামেচিতে অন্যান্য যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং সাপটিকে উদ্ধার করি। বন দপ্তরের সাথে কথা বলে তাদের হাতে এই কালনাগিনী সাপটিকে তুলে দেবেন বলেও জানালেন অঙ্কুর বাবু। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। অনেক লম্বা হবে দাদা, সাপ বাসের মধ্যে একটা সাপ ঢুকেছিল। হ্যাঁ, গ্রিন জলপাইগুড়ির লোকরা এসে সেটা বের করে দিল। এখন এখন শান্তি, এখন শান্তি হয়েছে তো? হ্যাঁ, ওনার দ্বারা হ্যান্ড ওভার করে দিতে পারলাম, শান্তি। কী সাপ ছিল কিছু জানা গেছে? কালনাগিনী সাপ। কালনাগিনী সাপ। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম বাবু আসা, হ্যামিল্টনগঞ্জ। হ্যাঁ, আর এই বাসের মালিক আপনি? হ্যাঁ। কোনো পয়সা নিয়েছে গ্রিন জলপাইগুড়ি? ধন্যবাদ। হ্যাঁ, গ্রিন জলপাইগুড়ি কোনো পয়সা চাইছে? না, কোনো কিছু চাই নাই, বিনামূল্যে। হ্যাঁ, আমার নাম অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক গ্রিন জলপাইগুড়ি এমপি। আজকে একটা যাত্রীবাহী বাস, যে বাসটা জলপাইগুড়ি বীরপাড়া রুটে চড়তো, সেই বাসের মধ্যে একটা সাপ দেখতে পায় একজন বাস যাত্রী বাচ্চা, এবং তার চিৎকারে সব যাত্রীরা বাস থেকে নেমে যায়। পরবর্তীতে আমাদের খবর দেওয়া হলে আমরা যাই এবং সাপটাকে রেস্কিউ করার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করি। যখন সব চেষ্টা আমাদের ব্যর্থ হয় তখন আমরা বাস মালিকের সাথে যোগাযোগ কথা বলি এবং বাসটাকে গ্যারেজে নিয়ে চাঁদরা কেটে সাপটাকে উদ্ধার করি। এবং এই মুহূর্তে সাপটা যেহেতু উদ্ধার হয়েছে এবং সাপটা সুস্থ আছে, সেক্ষেত্রে সাপটা নিরাপদ আছে। আমরা বন দপ্তরের সাথে কথা বলেছি, যেহেতু এই সাপটা সচরাচর দেখা যায় না, সেক্ষেত্রে বন দপ্তরে আর কোথা থেকে রেস্কিউ ঢুকেছে বাসের মধ্যে সেটা আমরা কনফার্ম হতে পারি না, সেক্ষেত্রে বন দপ্তরের হাতে আমরা তুলে দিচ্ছি। ঠিক আছে। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393332। ভর্তি চলিতেছে। হ্যাঁ, ডক্টর গের আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ গড়তে কাল বিলম্ব করবেন না, যোগাযোগ করুন। বোয়ালমারিতে অবস্থিত ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে। মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে।